নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ থেকো। আজকে আমার এই মন্দিরা কিছু বলবে চ্যানেলটাতে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা খুব সহজ, একটা কেক বানানোর রেসিপি। বেশি ঝঞ্ঝাট করতে লাগে না এই রেসিপিটাতে, আর এটা বাচ্চাদের খুব পছন্দের, কারণ বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এটা আগের দিন রাত্রে বানিয়ে রাখাই যায়। আর এমনিও বাচ্চারা কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু বাইরের কেকগুলো যেহেতু প্রিজারভেটিভ দেওয়া থাকে সেগুলো ওদের হেলথের জন্য একটু হার্মফুল হয়, তো এটা যেহেতু বাড়িতে বানানো সেই জন্য তাদের জন্য খুবই উপকারী। তো সেই রেসিপিটা তোমরা পুরোটা দেখো, তাহলে রেসিপিটা দেখতে পাবে। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, দূরে থেকো এইভাবে আমার সাথে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। তাহলে চলো দেখি আজকের কেক বানানোর রেসিপি। ওরিও বিস্কুটের কেক বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো হচ্ছে ওরিও বিস্কুট, বিস্কুটের দুটো প্যাকেট লাগবে, তাতে ডিমগুলো তুলে রেখে দিয়েছি আমি এখানে। একটা ডিম, দু চামচ মতন বড় দু চামচের বাটার লাগবে, এখানে হাফ কাপ লিকুইড দুধ, আর এই রকম বড় চামচেরই দু চামচ গুঁড়ো দুধ, হাফ কাপ এই কাপেরই হাফ কাপ ময়দা, কাজু, এটা বেকিং পাউডার, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এগুলোকে সব কিছু দিয়ে এবার আমি মিক্সিতে কাটাবো। ভ্যানিলা এসেন্সটা পরিমাণ মতন দিতে হবে, এটা গন্ধ আছে। যেহেতু আমি বড় চামচটা নিয়েছি ওই জন্য এক চামচ বেকিং পাউডার দিলেই হবে, বেশি বেকিং পাউডার দিলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছোট চামচ কেউ নিলে সেটাতে দু চামচ দিতেই পারেন। এবার আমি মিক্সিটা ফেটিয়ে ব্যাটারটা তৈরি করব। এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে এসেছি, এবার এখানে আমি একটা কাগজে সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। এই থালাটা এই মানে ইয়েটাতেই আমি কেক বানাই। এবার ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। কারণ কড়াইটা আগে থেকে গরম হতে হবে, মোটামুটি গরম হয়ে গেছে। আর এরকম একটা উঁটে পায়ার মতন বসিয়ে দিয়েছি, কারণ এটা না বসালে হবে না, সাবধানে বসাতে হবে। যখন বসানো হবে এই বসিয়ে দিলাম, কড়াইটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। মিডিয়ামে নিয়ে দিতে হবে, এইভাবে 30-35 মিনিট আমরা এটাকে ছেড়ে দেবো কেকটা বেক হওয়ার জন্য। চলো তাহলে দেখি কেকটা কি হলো। এটা যেহেতু লোহার জিনিস গরম হয়ে গেছে থেকে কাপড় দিয়ে ভালো।
এবার কেকটা পুরো বেক হয়েছে কিনা দেখার জন্য এই একটা ছুরি মতো নিতে হবে। মনে আছে যদি উঠে আসলো কিছু লেগে নেই ছুরিটাতে, ব্যাটারটা পুরোটাই বেক হয়ে গেছে বোঝা যাচ্ছে। তাহলে এবার আমরা সার্ভ করে দিই ওরিও কেক। সফট হয়েছে ভিডিওটা, দেখে নাও তোমরা। এই যে তোমরা এরকম ভাবে বানাবে ওরিও কেক, খুব ভালো লাগবে খেতে, সফট। তাহলে বন্ধুরা দেখলে আজকে কেক বানানোর রেসিপিটা, ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে, আশা করি বাচ্চাদের ভালো লাগবে। আমার বাচ্চাদের তো ভালো লাগে, তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে।